আমাদের কিভাবে এই ভিটামিন ই ক্যাপসুল ইউজ করে আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি, অনেক বেশি গ্লোয়িং, অনেক বেশি ফর্সা করে নিতে পারবো। আর ফ্রেন্ডস, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা জেল ব্লগস। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি ভিটামিন ই আমাদের স্কিনের জন্য এবং আমাদের হেলথের জন্য ভীষণ ভালো হচ্ছে। এই ভিটামিন ই যেমন খাওয়া ভালো, সেরকমই স্কিনে উপর থেকে লাগালেও কিন্তু এটার অনেক গুণ পাওয়া যায়। হ্যাঁ, এবং স্কিনকে খুব ভালো করতে হেল্প করে, বয়সের ছাপ দূর করে, রিঙ্কলস দূর করে দেয় এবং স্কিনের দাগ ছোপও হালকা করতে হেল্প করে। বন্ধুরা, এই ভিটামিন ই ক্যাপসুল এত ভালো হচ্ছে, যেমন যখন আমরা খাই এটা আমাদের স্কিনে, স্কিন যখন খাবে তোমরা দেখবে ভিটামিন ই যুক্ত জিনিস, যেমন কি বাদাম দুধের মধ্যে আছে, বাদামের মধ্যে আছে এবং ঘিয়ের মধ্যে আছে, এরকম নানান কিছু জিনিসের মধ্যে ভিটামিন ই ন্যাচারালি থাকে। সেটা যখন আমরা খাই আমাদের স্কিন ভেতর থেকে গ্লো করে, স্কিন হেলদি থাকে, স্কিন ভালো থাকে, স্কিনের যে আমাদের কোলাজিন ভালো থাকে, বয়সের ছাপটা দূর হয়, সেরকমই এই ভিটামিন ই যখন উপর থেকেও লাগাচ্ছ, যেহেতু আমরা খাই তো আমাদের স্কিন বোঝে যে হ্যাঁ এটা আমাদের জন্য ভালো, তখন উপর থেকে লাগালেও স্কিন খুব তাড়াতাড়ি এই ভিটামিন ই কে অ্যাবজর্ব করে এবং স্কিনে আসে সুন্দর টান টান উজ্জ্বলতা, সুন্দর একটা গ্লো। আর এই ভিটামিন ই ক্যাপসুল প্রত্যেকে লাগাতে পারো, অয়েলি বলো, নর্মাল বলো, ড্রাই বলো, প্রত্যেকে কিন্তু লাগাতে পারে এই ভিটামিন ই ক্যাপসুল। তবে রোজ লাগাবার প্রয়োজন নেই। আমি আজকে যে উপায়টা তোমাদের বলে দিচ্ছি কিংবা যেভাবে আমি বলে দিচ্ছি, মাত্র সপ্তাহে একদিন, যাদের খুব অয়েলি স্কিন তারা তোমরা সপ্তাহে একদিন করে করো, আর যাদের খুব ড্রাই স্কিন তারা দুদিন করে করো। রোজ ভিটামিন ই ক্যাপসুল লাগাবার প্রয়োজন নেই। রোজ রাতে যেমন কোনো নাইট ক্রিম কিংবা যা কিছু আমি আগেও শেয়ার করে গেছি সেগুলো লাগাতে পারো, কিন্তু সব যাদের খুব ড্রাই স্কিন, খুব কুচকে গেছে স্কিন, রুক্ষ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, তারা তোমরা সপ্তাহে দুদিন করে আজকের এই ফেশিয়ালটা করতে পারো। আর যাদের খুব অয়েলি স্কিন, অ্যাকনি, পিম্পলস হয়, ব্রণ হয়, কিন্তু স্কিনে কোনো গ্লো নেই, স্কিনে গ্লোটা হারিয়ে গেছে, কালো হয়ে গেছে মুখটা, তারা তোমরা সপ্তাহে একদিন করে করতে পারো। করে দেখো, ভিটামিন ই এত ভালো হচ্ছে যে তোমাদের স্কিনটা পুরো চেঞ্জ করে দিতে পারে। তাহলে চলো ঝটপট আমি দেখিয়ে দিই তোমাদের কিভাবে এই ভিটামিন ই ক্যাপসুল ইউজ করে আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি, অনেক বেশি গ্লোয়িং, অনেক বেশি ফর্সা করে নিতে পারবো। আর সামনেই তো পুজো আসছে, তাই এখন থেকে কিন্তু শুরু করে দাও এইভাবে ত্বক চর্চা। তাহলে চলো সপ্তাহে দুদিন করে ভিটামিন ই ক্যাপসুল কিভাবে ইউজ করবে দেখিয়ে দিই। বন্ধুরা, ভিটামিন ই ফেশিয়াল করার জন্য সবার প্রথমে আমাদের লাগছে এখানে বেসন। এখানে আমি ছোট চামচে 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। যদি বেসন না থাকে সেই ক্ষেত্রে তোমরা চালের গুঁড়োও ব্যবহার করতে পারবে। এবার দেখো, 2 চামচ আমি এখানে কাঁচা দুধ দিচ্ছি। যদি বাড়িতে কাঁচা দুধ না থাকে তাহলে তোমরা এই বেসনটা রোজ ওয়াটার দিয়েও গুলে নিতে পারো। তো রোজ ওয়াটার দিয়ে গুললেও হবে, আর যদি রোজ ওয়াটার অনেকের আবার স্যুট করে না সেই ক্ষেত্রে তোমরা আলুর রস, শশার রস, এরকম কোনো একটা কিছু উপাদান দিয়ে এটা গুলবে, যাতে স্কিনে এটার বেনিফিটসগুলো যায় এবং স্কিনটা থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে। কাঁচা দুধ আর বেসন সবচেয়ে ভালো হচ্ছে। কাঁচা দুধ ভীষণ ভালো ক্লেন্সার, সেরকমই বেসনও কিন্তু খুব ভালো ক্লেন্সার হচ্ছে। তো এই ক্লেন্সারটা তৈরি করে আমাদের মুখে আগে লাগাতে হবে আর এইটা দিয়ে ক্লিনজিং করতে হবে। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না যে এত সুন্দরভাবে এই কাঁচা দুধ আর বেসন আমাদের মুখকে পরিষ্কার করতে পারে, তার সাথে সাথে স্কিনটাকে খুব সফট করে দেয়, আর স্কিনে একদমই ড্রাইনেস থাকে না, আর স্কিনে আসে সুন্দর গ্লো। তো এইভাবে আগে কাঁচা দুধ আর বেসন বেশ ভালো করে পুরো স্কিনে লাগাবে, গোল গোল করে এরকমভাবে লাগাবে, বিশেষ করে নাকের দুপাশে, ঠোঁটের দুপাশে, ঠোঁটের চারিপাশে, কপালে, যে জায়গাগুলোতে আমাদের প্রচণ্ড দাগ পড়ে যায়, কালো ছোপ পড়ে যায়, সেই জায়গাগুলো লাগাবার পরে এইবার হালকা হালকাভাবে মাসাজ করবে। যে যে জায়গায় দাগ আছে, রিঙ্কলস আছে, সেই সমস্ত জায়গাগুলোতে এইভাবে মাসাজ করার পরে এটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেওয়ার পর আমাদের মুখটা জল দিয়ে ধুয়ে আসতে হবে। তো দেখো, আমি আগে ভিজে টাওয়াল দিয়ে মুছে নিলাম যাতে সমস্ত নোংরা ময়লাগুলো উঠে গেল। এবার আমি জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি। তো দেখো, এখানে আমি জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে এসেছি। এইবার দেখো স্কিনটা কত ক্লিন হয়ে গেছে, কত সফট আর গ্লোয়িং লাগছে। এবার দেখো, উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জলে আমি একটি ছোট টাওয়াল রুমাল ভিজিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি দেবো একটুখানি স্টিম। মুখে সপ্তাহে একদিন করে স্টিম দেওয়া ভীষণ ভালো হচ্ছে। যেমন কি আমি তোমাদের বললাম, এই ভিটামিন ই ক্যাপসুল ফেশিয়ালটা এটা তোমরা সপ্তাহে একদিন করবে, যাদের খুব ড্রাই স্কিন তারা তোমরা দুবার করতে পারো সপ্তাহে।
আর নর্মাল স্কিন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন প্রত্যেকে কিন্তু এই ফেশিয়ালটা করতে পারে, খুব ভালো হচ্ছে সবার জন্য। তো এইরকমভাবে মুখে ভাপ দেবে। মুখে এইভাবে ভাপ দিলে কি হয়, যাদের খুব বেশি ব্রণো অ্যাকনে পিম্পলস হয় তাদের সেই ব্রণো অ্যাকনে পিম্পলসের নোংরাগুলো বেরিয়ে যাবে এবং ব্রণো অ্যাকনে পিম্পলস হবে না, আর স্কিন অনেক বেশি ভালো হবে, হেলদি হবে, গ্লোয়িং হবে, পোর্সগুলো ক্লিন হয়ে যাবে। তো এইভাবে তিন চারবার স্টিম দেবে। তিন চারবার স্টিম দেওয়ার পরে তারপরে এই রুমালটা দিয়ে হালকা হালকাভাবে একটু পরিষ্কার করে নেবে, তাতে যত নোংরা ময়লা যা কিছু আছে সব কিন্তু সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে, ওই টাওয়ালটা দিয়ে পরিষ্কার করে টাওয়ালটা আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে তোমরা। তো এইভাবে দেখো মুখটা ক্লিন করে নিলাম, এবার মুখটা জল দিয়ে ধুয়ে এসে এবার ধোয়া টাওয়ালটাতেই তোমরা কি করবে, দুটো বরফ কুচি নেবে। বরফ কুচি নিয়ে এবার হালকা হালকাভাবে এইভাবে প্রেস করবে, তাতে কি হচ্ছে যে পোর্সগুলো খুলে গেছে, আমরা গরম জলে স্টিম দিয়েছি পোর্সগুলো খুলে গেছে, এইবার এই পোর্সগুলোই কিন্তু ক্লোজ করতে হবে। আর এই বরফের এইরকমভাবে আমাদের কম্প্রেস করতে হবে। বরফ শেক এইভাবে দিলে স্কিনটা কি হবে, পোর্সগুলো বন্ধ হয়ে গেলে স্কিন আরও স্মুথ হবে, স্কিন সফট হবে, ব্রণো অ্যাকনে পিম্পলসের সমস্যা সম্পূর্ণভাবে কিন্তু দূর হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি 30 সেকেন্ড মতন আমাদের যেটা করতে হবে স্কিনে এইভাবে আইস কম্প্রেস করতে হবে। তো এইভাবে আইসটা দেওয়ার পর এইবার চলো আমরা তৈরি করি ফেস প্যাক একটা। এই ফেস প্যাকটা তৈরি হবে ভিটামিন ই ফেস প্যাক। এর জন্য সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন স্কিনের জন্য ভীষণ ভালো, আর গ্লিসারিন যে কোনো রকমের যেটা হচ্ছে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে হেলদি বানায়, ড্রাই স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে। আর লাগবে এখানে অ্যালোভেরা জেল। তবে যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা তোমরা স্কিপ করে দিতে পারো, কিন্তু যাদের স্যুট করে তারা অবশ্যই অ্যালোভেরা জেল ইউজ করবে। এইবার দেখো নিচ্ছি আমি একটি ভিটামিন ই ক্যাপসুল। একটি ভিটামিন ই ক্যাপসুল এখানে দিয়ে দেবে, আর অল্প একটুখানি ভিটামিন ই ক্যাপসুল রেখে দেবে এই ক্যাপসুলটার মধ্যেই, অল্প একটু রেখে দেবে, বাকি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তো আমাদের ভিটামিন ই ফেস প্যাক রেডি হয়ে গেছে এখানে। এইবার দেখো এই ফেস প্যাকটা রেডি হয়েছে, আর আমি একটুখানি রেখে দিয়েছিলাম এই ক্যাপসুলটার মধ্যে। এইটা আঙুলের ডগায় এইভাবে নিয়ে নেবে, দু ফোঁটা নেবে আঙুলের ডগায় নিয়ে, বাকিটা আবার মিশিয়ে দিতে পারো তোমরা ফেস প্যাকটার মধ্যে। এবার এই দু ফোঁটা নিয়ে এই দু ফোঁটাটা ঠোঁটে লাগাবে ভালো করে, আগে কিছুটা নেবে নিয়ে আইব্রোজে লাগাবে। কেন, ঠোঁটে যদি ডাইরেক্ট এরকম লাগাও ঠোঁট অনেক সফট করে দেবে, নরম করে দেবে, ঠোঁট গোলাপি করতে হেল্প করবে। আইব্রোজে লাগালে আইব্রোজের গ্রোথ ভালো থাকবে এবং আইব্রোজ অনেক বেশি শাইনি হবে, ঘন হবে, আর আইব্রোজ ভালো হয়। আর এরপরে চোখের কোণাটায় লাগাবে। চোখের কোণায় আমাদের খুব তাড়াতাড়ি রিঙ্কলস পড়ে, ক্রোস ফিট হয়ে যায়, রিঙ্কলস পড়ে যায়। তো এরকম চোখের তলায় আর চোখের কোণার দিকটা একটুখানি লাগিয়ে নেবে এইভাবে ভিটামিন ই ক্যাপসুল অয়েলটা। এইভাবে লাগাবার পর এইবার আমরা এই ফেস প্যাকটা লাগাবো। এই ফেস প্যাকটা এমন ফেস প্যাক হচ্ছে যে এই ফেস প্যাকটা কিন্তু ধোবো না, এইটা আমরা মুখে লাগিয়েই এটা মাসাজ করে সারা রাত কিন্তু রেখে দিতে হবে এইভাবেই, তবেই কিন্তু এটার বেস্ট রেজাল্ট তোমরা পাবে। তো দেখো সারা মুখে আমি এটা লাগিয়ে নেবার পরে খুব ভালো করে মাসাজ করবে, যতক্ষণ না দেখবে সম্পূর্ণভাবে স্কিনে টেনে যাচ্ছে। যত বেশি মাসাজ করবে তত বেশি স্কিনের ভেতরে যাবে, গিয়ে স্কিনের ভেতর থেকে দাগ ছোপ দূর করবে। যেমনকি আমি তোমাদের বললাম বন্ধুরা, স্কিনে ভিটামিন ই ক্যাপসুল খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, কারণ স্কিন আমাদের বডি, আমাদের স্কিন কিন্তু জানে যে হ্যাঁ এই ভিটামিনস আমাদের শরীরের জন্য ভালো, সেই জন্য স্কিন খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে। ব্যাস সারা রাত এটা মুখে লাগিয়েই রেখে দিতে পারে, পরদিন সকালে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ডে স্কিন কেয়ার যা করতে হয় করে নেবে। তো ব্যাস এইভাবে ভিটামিন ই ফেশিয়াল করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে।